আমি এই এলাকার চেয়ারম্যান, তোর মতো একটা যুবতী মেয়ের সাথে ওই ভ্যানে চললি পরে মানুষজন দেখলি পরে আজেবাজে কথা কইবে পারে। কোন দেশে লেখা আছে চেয়ারম্যানের সঙ্গে যুবতী মায়েরা ভ্যানে উঠতে পারবে না? আসলে হয়েছে কি মিয়ে ভাই, আমার যে কি জরুরি একটা কাজ আছে, এখন জীবন মরণের সমস্যা হয়ে যাবে আমি যদি এখন না যাই। তো সমস্যা কি? কোনো সমস্যা নেই, চলো আমার হুন্ডার পিছনে ওঠো, আমি তোমাকে নামাই দিচ্ছি। লিয়াকাতলি লেকুর পক্ষে ঢাকা ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তুমি কিন্তু বেশি ঠাটামি করতেছো লেকু, তোমার কি ভালো করে করছে বলে কি কথা কানা যাচ্ছে না নাকি? শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যই তো থানা পুলিশ চাচা, আপনি তো টেনশন করতেছেন কে? আপনি তো পুলিশ ধরবে আসতেছে না, আপনার নামে কেসও দেওয়া হয়নি। তো খালি বাদ রাখছো, তোমাকে রাজনীতি কি আমি বুঝি নে। দারুণ কথা বলেছিস রতন, তা তুই কি শরীর ভালো রাখার জন্য হাঁটি বেড়াচ্ছ? আমি অবশ্য শুনলাম অন্য কথা। অন্য কথা মানে কি কথা শুনেছ? তোমার এই দোকান, এই দোকানটা তো অন্য কথা একটা গর্ব। যত ফালতু কথা, বাদ কথা, আজৈর কথা এখানে জন্ম হয়। তুই একদম খারাপ কথা কসনি রে রতন, এই দোকানে বসলি পরে কত কিছু তো শোনা যায়। এই যেমন ধর শুনলেম। কি শুনলে? তুই নাকি সাসপেন্ড হয়ে গেছিস। তোর এই কথা কার কে কইছে? তার নাম আন কয়া লাগবে আমারে? আমি সাসপেন্ড হয়েছি, তার নাম কয়া লাগবে হারু ভাই? এখন তুই নাম শুনে করবো নাকি? কথাটা সত্য কিনা আসল কিনা সিরা হয়েছে। কিসের আসল, কিসের আসল? সব মিথ্যে কথা, বানোয়াট কথা। দুটো দিন যে বেদ দাও, সাসপেন্ড হয়েছি না, উল্টা রতনের প্রমোশন হয়েছে। প্রমোশন সেটা দেখবা, অনেক তো চিল্লাইছিলে, অনেক বড় বড় লিস্কার মারিছিলে। তোর এবার খবর আছে, দেখবে না রতন কি করবি এনে। আমার নাকি ফাঁসি হয়ে যাবি, গ্যাস ফায়ার করবি। কই কিছুই তো হলি না, তোর গঙ্গাদেব তো আসছে, সে এখন চুপ করে বসে আছে কেন? কবির পারে না আমার নামে? কি জানি রে ভাই, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কী কথা করে কব? আমি তার কারো কাছে শুনবার যাইনি। আমার দোকানের পরে আইসে বসে মানুষ যা কয় আমি তাই শুনি। তোকে একটা কথা কইলে রতন, অত বেশি বাহাদুরি করিস নি। যতই তুমি ভাই ভাই করো, মালিক কিন্তু মালিক। আচ্ছা বুঝতে পারিছি, সেটা তুমি তোমার ভাবা লাগবি না, আমার রতনের হিসাব অন্য জানা। আরে ভাই তুমি ফাইন করে একটা চা বানাও, ঠিক আছে? ভাবিছিলাম যে তোমার দোকানে আর কোনোদিনই এই রতন চা খাবি না, কিন্তু তোমার সমস্ত ভুল এই রতন ক্ষমা করে দিচ্ছে। বানাও চা। তুই চা খাবো না সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমার দোকানটা কেমন জানি ভাই অসল হয়ে যাচ্ছিল রতন। তুই যে আমার ক্ষমা করে দিয়ে আবার ফেরত আসিছিস, তোকে অনেক ধন্যবাদ। তো তুই যে চা খাবো দেখা আছে তো, আমি কিন্তু তোর কাছে বাকি বেসবো না। হারু ভাই রতনের নাম শুনিছো, রতন ভান্ডার তোর দেখো নাই। এই যে কয় টাকা লাগবে একটা চা খাওয়ার লিগে? হ্যাঁ বসেক, নতুন টাকা দিলাম, চা বানাও। সালমার কথাবার্তা শুনে মনেই হয় না সে আপনার নাই, সে যে আমার কিরাম করে মানে অ্যাটাক করে কথা করছিল, এটা আপনি চিন্তা করবেন না। তোমার বউর কথা শুনেও তো মনে হয় না যে সে তোমার বউ, এই তো একটু আগে আমার সঙ্গে কিরকম একটা ভাব নিয়ে গেল। তার তো আছে ওই ভাব টুকলে দেয়, সে মেম্বার হয়ে সে দেশের রাজা মনে করতেছে নিজেকে। সামনের ইলেকশন আসুক, তার ভাব ছোটানোর ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে মেয়ে আর তোমার বউর গপ্প বাদ দাও, তোমার বন্ধু লেকুর কথা বলো। ওরে আল্লাহ, সে তো আর এক খেল দেখা দিছে। তার সাথে কথা কবার যেত মেজাজ খারাপ হয়ে ফিরবার সময় সালমার সাথে দেখ। আরে বাবা রে শোনো, যদি কথায় কথায় যদি এত মেজাজ খারাপ করো তাহলে তোমাকে দিয়ে বড় কাজ করবো কেমন করে? লেকু যে ধরনের কথাবার্তা করছিল সেটা শুনলে আপনারও মেজাজ ঠিক থাকবে না লিডার। সে তো রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করতেছে। কীরকম? সে তো এখান থেকে যাবি না, উল্টে আরও কয় কি পুলিশ যদি এসে তাহলে ধরে নিয়ে যায় সে আপনার নাম আর আমার নাম কয়। কি তোমারে কি কইছিলাম রহমান? তুমি কইছিল না তারে পুলিশে ধরায় দিবে? এই যে মোসখান এত বড় হয়েছে আপনাপনি হয় না, অভিজ্ঞতা ঠিক হয়েছে, আমি তো এই আশঙ্কাই করতেছিলাম।
তাই বলে সে পুলিশের কাছে আপনার নাম কয়ে হুমকি দিবে? এত বড় সাহস তার? শোনো, তোমার একটা কথা, সাহসী মানুষ এইসব কাজ করে না। যারা ভীতু, যখন নার্ভ দুর্বল, সেই সব মানুষ এইরকম কাজ করে। আমি তো তোমার দোষ দিব রহমা, তুমি কিসের জন্য ওইরকম একটা ভীতু নার্ভ দুর্বল লোকের সঙ্গে কারবার করবে গেছিলে? আমি তো তার কথাবার্তা শুনে মনে করেছিলাম সে বিরাট মাস্টার, কিন্তু সে যে এত বড় বেইমান এটা আমি ঘুণা করে টের পাই। যে জিনিস টের পাও না সেই খেসারত তো এখন দেওয়া লাগবে। এখন তাহলে কি করা যায় লিডার? বিকল্প কোনো বুদ্ধি কি বাইর করবে? তা তো বাইর করতেই হবে। শোনো, এখন আর কিছু করবার যায় না, এখন শুধু নজর রাখো, দেখো যে আসলে কেস টেস হয় কি না, যদি হয় তখন ব্যবস্থা করা যাবে। তোমারে আমি প্রথমে কয়েছিলাম না, এই লোকটা সন্দেহজনক, বড় বড় কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, আবার জোরে জোরে কথা কয়, তুমি তো করে বিশ্বাস করে গলে গেলা, এখন দেখো কি অবস্থা দাঁড়ালো। আগে বুঝতে হয়। আরেকটা কথা কই দিতে পারে, লেকুর সামনে মাথা ঠান্ডা রাখবা, কোনোরকম উত্তেজনা প্রকাশ করবে না, হাসি মুখে কথা কব, মনের ভাবটা বুঝতে দিবা না, খালি নজর রাখবো। তোমার কথাই তো ঠিক স্বপ্না, তুমি যেটা হয়েছিলে আসলে হয়েছে কি, যে আমরা যে একা একা গিয়ে থানায় কথাবার্তা করলাম, মানে কোনো পাত্তা পাচ্ছিলাম না, চেয়ারম্যান যাওয়ার পরে তারপরে আমাদের পাত্তা দিলাম। শেষ পর্যন্ত থানা টানি কেস গ্রহণ করেছে। হ্যাঁ, কেস গ্রহণ করেছে তো মনে করেছে, পুলিশের সঙ্গে যেভাবে কথা হলো তারা আমাদের আশ্বাস দিল যে অতি শীঘ্রই তারা আসতেছে আসামি ধরবার জন্য। তো চেয়ারম্যান আমার কোলে কি স্বপ্ন এই কথাটা জানাই দিও। আচ্ছা, তোমার তো মনে আছে আসামি কয়জন করা হয়েছে? আপাতত ভালো করে একজনের নামে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে লেকু, তার পাশাপাশি অজ্ঞাত আর কয়েকজন নাম উল্লেখ করা হয়েছে, তবে বিশেষ করে লেকুর উপর খুব জোর দেওয়া হয়েছে। আমি আবার কি করলাম, মানে একটা পর্যায়ে আমি চেয়ারম্যানকে বললাম যে মির্জাপুরের নামটা পাল্টে দিয়ে দাও হুকুমের আসামি হিসেবে, চেয়ারম্যান রাজি হলো। রাজি হবে কিরম করে? চেয়ারম্যান তার শ্বশুরের নামে কেস করবে কিরম করে? আর শ্বশুর হয়েছে, আমি তো আর কোনো আশা দেখি না রে স্বপ্ন। তুই ঠিকই বলছিস, শাশি এবার যে পিলার নিয়ে আইছে সুজনের প্রতি এবার খবরই আছে। ঠিকই করেছে, উচিত শিক্ষা হয়েছে, অবহেলা করে একটা মাসুল দেওয়া লাগবে তো, যে পরিমাণ সময় নষ্ট করেছে, কি একটা ভং ধরেছে। চেয়ারম্যানের জীবনে প্রেম ভালোবাসা থাকবে এটা কোনো কথা? মাসুল আর সুজন কি দিবি রে গঙ্গাধর? মাসুল দিচ্ছে হচ্ছে সালমান মিতা, আমার কিন্তু ওর জন্য খুব খারাপ লাগে। খারাপ লাগার কথাই রে স্বপ্ন, সুজন সুজন করে জীবনটাই শেষ করে দিল, সব কিছুর সাক্ষী তো আমি। বাদে, আচ্ছা মুদাকে বাড়ি চলে গেছে, তার ওষুধপাতি ঠিক মতো কিনা হয়েছে তো? আমি নিজেই তারে বাড়ি পৌঁছা দিয়ে আসি, থানা থেকে বাইর হওয়ার পরপরই চেয়ারম্যান আবার তারে সাটমোর হাসপাতালে নিয়ে গেল, ওখান থেকে ওষুধ সব কিনে দিল, এই আর কি, এখন কোনো অসুবিধা নেই। তুইও রাতগুলোতে সাবধানে চলাফেরা করবি গঙ্গাধর, মাথায় বাড়ি দেওয়া অভ্যেস যখন হয়ে গেছে তখন তো পাওয়া যায় না কার মাথায় কখন বাড়ি পড়ে। কথা একেবারে খারাপ কনই স্বপ্ন, আমার উপর তো মনে করেছে এক ডিগ্রি আক্রোশ আরো বেশি, তার উপর তোমাদের বন্ধু আমি, দেখা যাক ভগবানই আমারে দেখে রাখবেন। একটা কথা কব কিছু মনে করো না, রহমান সাহেবের কয়েও যে না মানে একটা ধমক দিয়ে দিও, ওই যে লেকুর সঙ্গে ধরো মানুষ চলাফেরা করছে এটা একটু ঠিক। ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না, আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন। তোর শাশুড়ির হুন্নার বিষয়ে কোনো কথা কইছে?
আজ কিছু কো ব্যাপার নেই মিয়া ভাই, ঘটনা তো একের পর এক ঘটে চলেছে, তাই সময় করতে পারে। ও হ্যাঁ, শুনলাম নাকি কি ঘটনা ঘটতেছে, কার নাকি মাথা ফাইটেছে? আমি আমাদের ওই মুজার মিয়া ভাই, যে মুজা আছে না আমাদের চৌকিদার মুজা, তার মতে বাড়ি বাড়ি সে লেখ, সেটা কিন্তু কেস হয়ে গেছে, শুনলাম পুলিশও নাকি আসবে। এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা নিয়ে কেস কামারি করার কি দরকার ছিল? ঘটনা তো আরেকটা ঘটে গেছে বড় ভাই, কল্পনা তো আজ ভালোই ডস খেয়েছে। কি কইস, কল্পনার ডস খাইছে? কিটা কল্পনার ডস খাওয়াইছে, কিভাবে, কখন? আরে বড় ভাই তাকে ডস বাড়িয়েছে। আরে বড় ভাই চাকর থানায় যাবার জন্য রেডি, সেও বায়না ধরেছে তার সাথে যাবি, তার সাথে যাওয়ার করে সেখানে ডস খেয়েছে। কি করছিস কল্পনা, চাটমোর যাবি? আমি যখন সকালবেলা হুন্ডা নিয়ে বাইর হইলাম তখন তুই আমার কথা পারতিস না। বড় ভাই তো আফসোস করে না, কথা তো এখনো শেষ হয়নি। মানে বড় ভাই যখন যাওয়ার জন্য রেডি হয়েছে চাটমোড় থানায়, তখন সে বায়না ধরেছে সেও যাবি, তারপর বড় ভাই তো তোকে হাঁটাই নিবে, সে হাঁটতে না পেরে রাস্তার অর্ধেক মধ্যে থেকে ফিরে চলে এসে। আরে এই রোদের মধ্যে কল্পনা চাটমোড় হাঁটে যাবি, এটা হয়? হ্যাঁ এটা হবে আর পারে? ইস, তুই যদি একটু আগে আমাকে টাচ দিত, আমি তো আমার হুন্ডার পিছনে চড়ে কল্পনাকে আমি চাটমোড়কে পাবনা নিয়ে যেতে পারতাম। ইস, বিরাট মিস হয়ে গেল রে। মিয়া ভাই একটা কথা কব, রাগ করবেন না তো। এখন আমার কোনো কথাই কানে ঢুকবি না রে রতন। ইস, কল্পনা যদি আমার হুন্ডার পিছনে চড়ে চাটমোড় যাইত, তাহলে কীভাবে যে আমি হুন্ডা চালাতাম এই দৃশ্যই তো আমার চোখের সামনে ভাসছে রে। আমি তো উড়িয়ে, আচ্ছা আচ্ছা কী কী করছিস ক দেখি ক। বড় ভাই করছিলাম কি, আপনি এত মানুষকে এত ওই যে সুগন্ধি সেন্ট উপহার দিচ্ছেন, আমাকে একটা সেন্ট দিবেন বড় ভাই, সারাদিন রোদে রোদে থাকি তো, এই যে শরীর গন্ধ করছে। ওরে বোকা, কথাটা তুই এতদিন পরে করছু, সব তো বিতরণ শেষ হয়ে গেছে, মনে করি একটাও বাকি নেই। আচ্ছা যাক, শোনে আমি যখন সকালবেলা বাইরে যাওয়ার জন্য বেরোনোর সময় যে সেন্ট দিই, সেই সময় কথাটা তুই আমাকে মনে করে দিস, তোর গায়েও এক সিপ মাইরে দিবানে। ওরে একবার মারলে এক মাস থাকবে ওই গন্ধ, জামা কাপড় ধুলু সে গন্ধ যায় না। ওরে বিদেশি জিনিস তো, বুঝলি না? তুই মনে করে দিস, মনে করে আসিস তুই সকালবেলা। যা তুই যা, এত কিছু দিলাম মাইনসি, সেম কি একটা দুটো আনিছিলাম? আমার কাছে ক্ষমা চাও শুনলাম ভাই। তোর কাছে ক্ষমা চাবো মানে কি, কি করছো, কি আমি কি অপরাধ করেছি যে তোর কাছে ক্ষমা চাওয়া লাগবে? কি অপরাধ করেছো বুঝতে পারছো না, রাস্তার মধ্যে নিয়ে গিয়ে আমাকে অপমান করলি কিসের জন্য? এই একবারে ফালতু কথা কবি না, আমি তো কোনো অপমান করি নাই, তুই রাগ করে উল্টে বাড়িতে চলে আসলো। একদম মিথ্যে কথা কবে না, আমার কাছে ক্ষমা চাও, তাহলে পরে কিন্তু আমি খালা গিয়ে সব কথা কয়ে দেবো। কি তুই এখনো তোর মানে খালার কাছে এ কথা কইস নি? না কইনি, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, ক্ষমা চাও। আমার পক্ষে তোর কাছে ক্ষমা চাওয়া তো কোনো ভাবে সম্ভব না, তুই যা তাড়াতাড়ি করে যা তোর খালার কাছে নালিশ কর, যা কয়টা বালিশ নিয়ে যা। এই যে তুমি আমার কাছে ক্ষমা চাইলে না, আমার কিন্তু দ্বিতীয়বার অপমান করলে। আচ্ছা রে, তুই কথায় কথায় এরকম অপমান হস কিসের জন্য রে কল্পনা? তোর যা ইচ্ছে তুই তাই কর, যা তোর খালার কাছে নালিশ দেখে না, যা পারিস তাই কর, আমি খুব ভেজালের ভিতর আছি, ঝামেলা করছি না, যাইকার থেকে। ভেজাল তো তোমার হবি, তুমি তো একটা ভণ্ড, তুমি যে আমাকে চাটমোহর নিয়ে যাবো না এই কথার আগে করলেই পারতে, শুধু শুধু আমাকে রাস্তায় এত দূর হাঁটালে কিসের জন্য? এ স্যার এ মুখ সামাল করে কথা কইছ, কিটা কইছে তো আমি সাথে করে নেব না। হ্যাঁ মুখে জোর কইরে না, তুমি সত্যি করে কও, রতন আমাকে সব কথা কয়ে দিছে, তুমি যে আমাকে চাটমোহর নেবে না সেজন্য তুমি ভ্যান ঠিক করো নাই, এত দূর যাতে আমি হাইটে হাইটে গিয়ে আবার বাইরে ফেরত আসি, তাই তো? অসৎ লোক কথা কয়, সৎ কথা কয়, সাহস নেই মুখের মধ্যে? কি বলো তুই, রতন এই কথা কইছে? ঠিক আছে আমি রতনের গালের পর থাপড়াচ্ছি। এ রতন, হ্যাঁ রতনের গালের পর থাপড়ালে কি হবে, সত্য কথা মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ রতন যে সত্য কথা কইছে সেটা কিন্তু তুমি খুব ভালো মতো করে জানো। আমার সঙ্গে ভ্যানে সত্যি এত লজ্জা সরম কিসের জন্য করে? হ্যাঁ ও প্রেমিকা দেখে ফেলবে, সালমাক দেখে ফেলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে, তাই না? তো সালমাক যে পরম দিয়ে অন্তর দিয়ে এত ভালোবাসো, খালাক সত্য কথাটা কইতে পারো না? অসৎ লোক কোনাঙ্কার, এসব ফালতু লোক কোনাঙ্কার, ফালতু লোকের সাথে গিয়ে রাস্তার মধ্যে অপমানিত হইতে হয়?
বিশ্বাস করে স্যার আল্লাহর কি রে স্যার আল্লাহর কি চলো চলো এই মাথায় বাতাস খুঁজে চলো 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 লীলা তোমার কাছে বিষয়টা সামান্য মনে হচ্ছে। একজন চৌকিদারে পোশাক পরা অবস্থায় তার মাথায় বাড়ি দেওয়ার সাহসটা কিভাবে পায় একবার চিন্তা করে দেখিস। ও চিন্তা আমার করা শেষ হারু মিয়া। আরে একজন চেয়ারম্যান যদি শক্ত না হয়, চেয়ারম্যানের দেখে যদি মানুষজন ভয় না করে, তো এরকম ঘটনা তো ঘটবি, দিস ইজ ন্যাচারাল। কি আর করা যাবে, তোমার মামাটা অকালে মরে যায়, আমাদের মাতার উপর থেকে বটবৃক্ষটা নাই হয়ে গেছে। আরে কোনো সমস্যা নেই, আমি তো চলে আইছি, আগামীবার আমি ইলেকশন করবো, চেয়ারম্যানে খাড়াবো, চেয়ারম্যান হয়ে দেখাবো যে এলাকা কি করে টাইট করবে ভাই। কি কষ্ট মেজান, তুমি তোমার মামাতো ভাইয়ের বিপরীতে খাড়া হবে। কে মামাতো ভাইয়ের বিপরীতে খাড়া হবো? কে আমি খাড়াবো, সুজন পয়সা দাবি। সুজন কি সেটা মানবি? অবশ্যই মানবি। আরে মামা তো আমাকে তার চেয়ারের যোগ্য উত্তরসূরি করে গেছে। ঘটনাক্রমে মনে করো আমি দেশে না থেকে বিদেশ চলে গেছিলাম, আর এই সুযোগে দান মারিছে সুজন। হ্যাঁ দাও আছেন, আসো কেমন? ভালো আছি। কমাসেন আইসি তো বেশ কদিন হলো, স্বাস্থ্য তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে খুব মলিন। তুমি তো ফল ছাইছো, দেশের অবস্থা কি, গ্রামের অবস্থা কি? ভালো না। এই তো দাও চা দাও, তিনি ভালো করে চা দাও। তোমরা তো যোগ্য লোকে এলাকা থাকবে দিচ্ছ না, তোমরা তো এই জন্যই, তোমাদের কারণেই কিন্তু এলাকায় কোনো যোগ্য লোক থাকতে পারে না, যোগ্য লোকের সম্মানিত দেওয়া শেখাও নাই তোমরা। দাও দাও চা দাও, এখন অর্ডার যখন দিয়ে ফেলেছি চা দাও। রতনে কি আপনার ড্রাইভার হিসেবে পূর্ণ বহাল এখনো রাখেছেন? আরে না, সেটা করার সুযোগ আছে নাকি? আমার হুন্ডাই তো বেদখল হয়ে গেছে। তোমার শোনো, তোমার যা সাহস, তুমি তো না মরার আগেই ভূত হয়ে গেছো। তোমার মতো সাহসী লোককে আমি করবোটা কি? রোগী দেখবে আর সুজনের খুব তাড়াতাড়ি চাটমোর হাসপাতালে যাওয়া দরকার ছিল, তাহলে তোমার কই একটান দিয়ে একটু চাটমোর ঘুরা দিয়ে আসো। আমি কি জন্য সুজনে ঘুন্ডায় বসায় টান দেব? তবে হ্যাঁ, তুমি যদি এখন কও তোমার ড্রাইভার হতি, তাহলে পরে আমার কোনো আপত্তি নেই। যেভাবে হোক তোরে আনতে চলে যেতে হবে। ঠিক আছে, হাজার দশেক টাকার এখন ব্যবস্থা করে দেন, সোজা বাস ধরবো, ঢাকায় গিয়ে নামে যাবো। ঢাকায় যদি 10,000 টাকা লাগে।